আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ডোমেইন অথরিটি বাড়ানোর উপায়। আপনার যদি একটি ওয়েবসাইট অথবা ব্লগ সাইট থেকে থাকে, তাহলে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটে কিভাবে হাই ডোমেইন অথরিটি বাড়াবেন বা আপনার ডোমেইনের অথরিটি বাড়াবেন, এইরকম 560টি প্রোফাইল হাই ডোমেইন অথরিটি প্রোফাইলের ওয়েবসাইটের লিঙ্কগুলি দিয়ে দিব। অর্থাৎ আপনাকে আমার এই ভিডিওটির মাধ্যমে প্রোফাইল ব্যাকলিঙ্কের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব 560টি, এবং দেখিয়ে দিব কিভাবে এই ওয়েবসাইটগুলোতে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করবেন। এবং এখানে দেখুন প্রতিটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 99 থেকে শুরু করে 90 পর্যন্ত, অর্থাৎ এগুলি সবগুলি হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্লগিং সম্পর্কিত নিজের অভিজ্ঞতা থেকে এ টু জেড সব ধরনের ভিডিও দিতে এবং অনলাইন আর্নিং সম্পর্কিত সব ধরনের ভিডিও দিতে। তো চলুন শুরু করা যাক। ডোমেইন অথরিটি বাড়ানোর উপায় এই সম্পর্কে এই 560টি ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার জন্য প্রথমে আপনাকে ssitbari.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটি দিয়ে দিব। সেখানে ওপেন করার পর ডোমেইন অথরিটি বাড়ানোর উপায় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং এখানে নিচে আসলে দেখুন ডাউনলোড বলে একটি অপশন পাবেন। এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করলেই এইরকম 560টি হাই ডোমেইন অথরিটি প্রোফাইল ব্যাকলিঙ্কের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কগুলি আপনি আপনার ডিভাইসে ডাউনলোড করার পর এখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান একটি একটি করে আপনার ওয়েবসাইটের জন্য প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করবেন। তো উদাহরণস্বরূপ আমি এক দুইটি ওয়েবসাইটের প্রোফাইল ব্যাকলিঙ্ক করে দেখাচ্ছি। তো আপনি প্রথমে যে কাজটি করবেন, প্রথমেই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিয়ে আপনার ডিভাইসের গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যেহেতু আমার ইতিপূর্বে এই ওয়েবসাইটে লগ ইন করা আছে, আমি সাইন আউট করে আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। তো এখানে আসার পর দেখুন সাইন ইন বলে অপশন পেয়ে যাবেন। তো সাইন ইন এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে অটোমেটিকলি আপনি আপনার জিমেল অ্যাড্রেস, ফেসবুক এগুলির মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্টে অপশানে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু লগ ইন করা রয়েছে, আমি ডিরেক্টলি কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতেছি। তো দেখুন এখানে আপনার বিভিন্ন রকম ইমেইল অ্যাড্রেস শো করবে আপনার পিসিতে যেগুলি সেভ করা আছে। তো আপনি যে জিমেইল অ্যাড্রেসটির মাধ্যমে লগ ইন করবেন সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা নেওয়ার পর কিছু সময় আপনাকে দিতে হবে। তো দেওয়ার পরে এরকম ইন্টারফেস পাবেন হাতের ডান পাশে। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের অ্যাকাউন্ট সেটিং অপশনটির উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং অপশনটির উপরে ক্লিক করলে এখানে আপনি আপনার প্রোফাইলটি সম্পূর্ণরূপে সাজানোর জন্য এরকম একটি বক্স পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি দেখুন ওয়েবসাইট ইউআরএল বলে একটি অপশন রয়েছে, বক্স রয়েছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং নিচের দিকে সেভ অপশনটির উপরে ক্লিক করবেন। দেখুন এখানে ইওর ফলোয়িং চেঞ্জ হ্যাভ বিন সেভ, অর্থাৎ আপনার এই হাই ডোমেইন অথরিটির যে ওয়েবসাইটটি রয়েছে ডোমেইন অথরিটি 99, এখানে আপনার একটি প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি একটার পরে একটা ওয়েবসাইট কপি করে নিয়ে আপনার পিসিতে অথবা আপনার ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন এবং সেখান থেকে এই প্রতিটি ওয়েবসাইটের এরকম প্যানেল পেয়ে যাবেন। তো
তো এই ওয়েবসাইটটিতেও আমার ব্যাকলিংক করা আছে, আমি লগ আউট করতেছি। তো এই ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আপনি সাইন আপ অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে বেসিক গেট বেসিক এর উপরে ক্লিক করবেন। করার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সিলেক্ট অপশন পার্সোনাল করে দিবেন এবং আই এম নট এ রোবট আই হ্যাভ রিড এখানে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি ডিরেক্টলি লগ ইন করতেছি। তো দেখুন এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করবেন এবং পাসওয়ার্ডটি অটোমেটিকলি চলে আসবে অথবা আপনি ম্যানুয়ালি বসিয়ে দিবেন। এরপর লগ ইন অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই ওয়েবসাইটে প্রোফাইলটি তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখানে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলে এখানে ওভারঅল কাস্টমাইজেশন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড বিলিং অপশন আসবে, এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করবেন। সরি, আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড বিলিং অপশনে ক্লিক করলে দেখুন মাই ওয়েবসাইট বলে একটি অপশন রয়েছে, এখানে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি বা ডোমেইন নেমটি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আসলে সেভ অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করলেই আপনার এই হাই ডোমেইন 99 যে ডোমেইন অথরিটির ওয়েবসাইট এখানে আপনার একটি প্রোফাইল ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে 560টি যে ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে প্রতিটি ওয়েবসাইটের লিংক পরীক্ষিত এবং আমি নিজে আমার ওয়েবসাইটের জন্য লিংক তৈরি করেছি। তো এগুলি আমার নিজের রিসার্চ করা ওয়েবসাইট। তো আপনারা চাইলে এখান থেকে একটি একটি করে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য প্রোফাইল ব্যাকলিংক তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আপনি যদি এই প্রোফাইল ব্যাকলিংক গুলি আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করেন তাহলে খুব দ্রুত আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে। আর ডোমেইন অথরিটি কি, ডোমেইন অথরিটি কেন এত গুরুত্বপূর্ণ, আপনি ডোমেইন অথরিটি কিভাবে চেক করবেন সেই বিষয়ে বিস্তারিত এই পোস্টে পেয়ে যাবেন। এছাড়াও ব্যাকলিংক সম্পর্কিত আরো ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে আরো কিছু ফ্রি ওয়েবসাইটের সন্ধান সেই ভিডিওগুলি থেকে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।